আজা শুক্রবারর আরভিশন দুসারা খবরর সুরখী অকল মগাধিয়া দজিদে ডাই এ লৈ ইন্টারভিউ গজিল দে হিয়ানল্লা গ্রেফতার গজিল দে মেন্ডেলে বুনিয়াদি জার্নালিস্টরে এরি দিয়ে 10 দিন বাদে আরখানত অত্যাচারী অকল গজিদে হিনর সবুত অকল হেফাজত রাখিবার হুকুম বর্মার প্রেসিডেন্ট অফিসার বিদেশর খবর সুরখে করোনা অভাবে আরাম লৈ হসপিটাল গলাইল দে ব্রিটিশ প্রাইম মিনিষ্টার বোরিস জনসনরে নিয়লাইয়ে আইসিইউতু খবরর খুলাসা আরখানত মগর হকরে কায়েম গড়ি বল্লা মগকলর সাঁত লৈ মকাতিয়া দজিদে ডাই এ বর্মার মিলিটারি অকল লৈ একগেল দে এক বছর তিনারো লাম্বার টাইম লতি লাত্তাত লড়াই গড়াত আছে আরখানতো বর্মার মিলিটারি লৈ দোয়া বর্মার হকুমতর তাকত সময় বল্লা মকাতিয়া দজিদে ডাই এ মিলিটারি অকল লৈ লড়াই গড়াত আছে দেখি বাদ দুনু ডাইয়ে ডর হাতিয়ার অকল ইস্তেমাল গড়াত আছে দেখি আনল এলাকার আম মানুষ অকল মারা যাত দে গাইলওয়াত আছে ইয়ার ভিতরে বর্মার হুকুমতো মকাতিয়া দজিদে ডাই এরে আতঙ্কবাদী তঞ্জিম হয়ে এলানগুড়ি বাদলতি মকাতিয়া দজিদে ডাই এ লৈ জোহাযোগ গড়ে দে হিতারারে গ্রেফতার করি জিয়ল দিবার দক অকল বর্মার হুকুমতো লাগাত আছে মকাতিয়া দজিদে ডাই এ আদে হিবার সিয়াসি হিসা ইউ এল এরে অফিসিয়ালি আতঙ্কবাদী তঞ্জিম হয়ে এলানগুড়ি বাদে মন্ডলে বুনিয়াদী ভয়েস অফ মেমা BOM তরফ তো মকাতিয়া দজিদে ডাই এর হতা হইবার এজাজত আছে দে কাইন্ত কাল ইন্টারভিউ গুড়ি তুলি দিল দে হিয়ানুল্লাহ বর্মার CID এ ভয়েস অফ মেমা BOM এর চিফ এডিটররে গেল দে মার্চের 31 তারিখে গ্রেফতার গুড়ি হিবার খেলাফ আতঙ্কবাদী তঞ্জিম লো তালুকাত গজিদে দারা দে দেশরে বেজিদে গজিদে দারা লই মদ্দিমা গজিল মকাতিয়া দজিদে ডাই এর হতা হইবার এজাজত আছে দে হিবার লৈ ইন্টারভিউ গজি দে হিয়ানলা এলজাম লাগাই BOM এর চিফ এডিটররে গ্রেফতার গুড়ি হিবার খেলাফ 50 এ আদে 52 এ দ্বারা মদ্দিমা গুড়ি বাদে BOM এর চিফ এডিটরে মকাতিয়া দজিদে ডাই এর হতা হইবার এজাজত আছে দে হিবার লৈ সওয়াল জবাব গজি দে হিয়ানে 50 এ আদে 52 এ দ্বারার খেলাফ ন বলি হই গেলদা হাইলা বিশিববার দিন বর্মার সেন্ট্রাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট CID অফিসার অকল যাই হিবারে জিওলতু এরি দি ফেলাইও বলি BOM এর চিফ এডিটরে RFA বার্মিসত হই আর একটা হতো আরখানর আলোক আলোক টন অকলত বর্মার মিলিটারি আদে মকাতিয়া দজিদে ডায়র মাঝে লড়াই চল দেহি বাদ বর্মার মিলিটারি অকলে মগকলরে জুলুম গর দেহিনর হতা টাইমে টাইমে এর রিপোর্ট গর দে মগর মিডিয়া নিরঞ্জর আদে DMG রে দক লাগাই বাদে গেলদামাসর আখিরিত বর্মার CID এর ডায়গ আইক্যাভ আছে দে নিরঞ্জরার তিনজন জার্নালিস্ট লই দোয়া তিন্ন কম্পিউটার কবজা করি লগিয়ে গই দে ইতারারে এড়ে দিবার বাবতে হন হতা নহ বর্মাত আম মানুষে বুদ্ধি তুলে দে NLA হুকুমতার দে জেনোসাইড গড়িয়া মিলিটারি অকল মিলি 2016 দে হতর আরখানর আম রোহিঙ্গা অকলরে জেনোসাইড গড়ি হাজার হাজার রোহিঙ্গা আরখানর শহীদ গড়ি ফেলাই লাখ লাখ আরখানর ওতনি রোহিঙ্গা অকলরে নিজর পৈদাসী ওতন তো বলা জুড়ি বাংলাদেশ ফারগারাই দি বাংলাদেশের গুড়া জাগাত গেল দে 2 বছর তিনারও লম্বা টাইম ধরে দুঃখর রাত দিন হারাবার বর্মার মিলিটারি অকলে আরখানর রোহিঙ্গা অকলরে জেনোসাইড গড়ি উত্তর আরখানর সৎ রোহিঙ্গার ফারা ফুরা দিয়ে সাইগুড়ি ফেলাই বাদেও বর্মার মিলিটারি অকলে আরখানত হসুরি নগর বলি হই দুনিয়ার মনতো মিছাহতা হওয়াত রয়ে দে টাইমত বর্মার হুকুমতের খেলাফ OIC সাঁত লৈ গেম্বিয়ার হুকুমতে ICJ জেনোসাইডর মদ্দিমা গড়ি দুনো সাইডর হতা ফুনি বাদে আখিরিতো ICJ তো ফাইসালা জারি গজে দে হেড় ভুতরে আরখানত বর্মার মিলিটারিয়ে রোহিঙ্গা অকলরে জুলুম গজে দেহীনর সবুত অকল মিটা আরখানত আছে দে রোহিঙ্গা অকলরে জেনোসাইড নগরালয় দোয়া অন্য অর্ডার অকল গজ্জে দে আছে বর্মার মিলিটারিয়ে আরখানর রোহিঙ্গা অকলরে জুলুম গজ্জে দে হিনর সবুত নমিটাই বললা ICJ তো গেল দে 2 মাস আগে হুকুম গুড়ি বাদে ইয়ার ভিতরে বর্মার প্রেসিডেন্ট অফিস তো আরখানত অত্যাচারী অকল চলি দে হিনর সবুত অকল নমিটাই বললা গেল দে হাইলা বর্মার প্রেসিডেন্ট অফিস তো আরখানর আলোক আলোক মিনিস্ট্রি অকলরে হুকুম গজ্জে দে তাহাজার আরখান
পাকিস্তানৰ ৰোহিংগীয়াসকলৰ চলিবাৰ হুকুম লৈ দোৱা আহিছে, যিটো অন্য হুকুম অকল ফুনাই বাদেও বৰ্মাৰ মিলিটাৰীসকলে আৰকানৰ ৰোহিংগীয়াসকলৰে এ পৰ্যন্ত জুলুম কৰাত আছে। আহিছে যিটো বৰ্মাৰ হুকুম ফুনাইহীন মানি জানে নজৰহীনৰ বাবদে চাৰি মাহৰ ভিতৰত ৰিপৰ্ট দিবাৰ টাইম আছে দে হিয়ান ডাকে আইৰাৰ বৰ্মাৰ প্ৰেচিডেণ্ট অভিজিত আৰকানত জুলুম অকল চলিলে দেহীনৰ চবুত অকল নমিঠাই বল্লা হদে দাহাজাৰ 2016-17 বৰ্মাৰ মিলিটাৰীসকলে আৰকানৰ ৰোহিংগীয়াসকলৰ জেনোচাইড কৰি বাদলতি বহুত ৰোহিংগীয়াৰ ফাৰাসকলৰে বৰ্মাৰ মিলিটাৰীয়ে চিয়াৰা গাড়ী লৈ চেষ্টা কৰি পেলাই ৰোহিংগীয়াৰ ফাৰাশীল দেহীনৰ নাম নিয়াছ নাইফেন কৰি পেলাই দে হেণ্ডিলা বহুত ফাৰাসকল আছে। আৰকানৰ ৰোহিংগীয়াসকলৰ খেলাফ অত্যাচাৰীসকল গজিল দেহীনৰ চবুত অকল নমিঠাই বল্লা দে আৰু মিঠা দৈলে সীতাৰাৰ খেলাফ কাৰোৱাই কৰিবাৰ দক লাগাত দেহিয়ান মনটো আইচিজেত ৰিপৰ্ট দিবাৰ টাইম আহি দেহিয়ান দাহাই বল্লা গড় দেহিয়ান দাহাজাৰ বুলি বেংকক বুনিয়াদী ইনচানী হকৰ দায়ৰ তৰফতো হৈ বিদেশৰ খবৰ চীনাতো নিয়লি ফুৰা দুনিয়াৰ আগাগোৰা তেজী চাতে চৰাই ফুজিদে কৰোণা অবাবী আৰামৰ জৰিয়া গেলদে দুই সপ্তাহলৈ ফৈত্যদিন হাজাৰ হাজাৰ মানুহ মাৰা যাত আছে। কৰোণা অবাবী আৰামৰ গণালৈ এক নম্বৰৰ চলত দে আমেৰিকা এখন মতৰ গণালৈ ইটালীৰ বাদে দুই নম্বৰত ফচে। কৰোণা অবাবী আৰাম লৈ আমেৰিকাত গেলদে চৌবিশ ঘণ্টাত ঊনৈশত মানুহ মাৰা যায় 33,530 ছজন নোৱা বিয়াৰাম্যা ভুজিদেহি লৈ দোৱা কোলাহালে বিয়াৰাম্যাৰ গণা 4,68,895 জনত পঁচি মতৰ গণা 16,695 জনত পঁচে বুলি কৈ হেণ্ডিলা ইটালীত গেলদে চৌবিশ ঘণ্টাৰ ভিতৰত 610 জন মানুহ মাৰা যায় 4,260 জন বিয়াৰাম ভুজিদেহি লৈ দোৱা কোলাহালে 1,43,626 জন বিয়াৰাম ভৰি 18,270 নজন মারা গিয়ে। ইয়ার বাদে ফ্রান্সত গেলদে চব্বিশ ঘন্টার ভিতরে 1,340 একজন মানুষ মারা যায় 4,790 নজন বিয়ারাম ভুজিদেহীন লয়দ্দ কোলাহালে 1,17,540 নজন বিয়ারাম ভরি 12,210 জন মানুষ মারা গিয়ে। করোনা অভাবি আরাম লই হসপিটাল গলাইল দে ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসনরে আইসিইউ তো বার্মিকা নিয়লাই বলি হই। ব্রিটিশত গেলদে চব্বিশ ঘন্টাত 880 একজন মানুষ মারা যায় 4,340 সাতজন বিয়ারাম ভুজিদেহীন লয়দ্দ কোলাহালে 5,577 জন বিয়ারাম ভরি 7,978 জন মানুষ মারা গিয়ে বলে ব্রিটিশ আরামিয়তির মিনিস্ট্রিতো হই। করোনা অবাবী আরাম লই গেলদা হাইলা বিশিববার দিন পর্যন্ত পুরা দুনিয়ায় 16,05,712 জন মানুষ বিয়ারাম ভরি 95,806 জন মানুষ মারা গিয়ে বলে করোনা অবাবী আরামরে সাহসিতা গরদে ডায় আজার হাস হবরইদে এদুর আর ভিশন সৈয়াদে ফুনে অকল ব্যাকগুলনরে শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।